ইনসার্ট, ইনসার্টটা প্রথমে বলে নিই, ইনসার্টটা একটু অ্যাডভান্স লেভেলের। এই ইনসার্টটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন কিংবা ঘাঁটাঘাঁটি করবেন তত বেশি শিখতে পারবেন। ইনসার্টের প্রথমে হচ্ছে পেজেসের কভার পেজ, অর্থাৎ কভার পেজ হচ্ছে আপনি যখন একটি বই দেখেন শুরুতে কিন্তু থাকে কভার পেজ, বিভিন্ন প্রজেক্ট ফাইলের জন্য কিংবা ইউনিভার্সিটির বা কলেজের অ্যাসাইনমেন্টের জন্য উপর একটা কভার পেজ তৈরি করতে হয়। যেমন আমার এখানে যে লেখাগুলো আছে এই পেজের শুরুতে আমি একটা কভার দিব, তো এই জন্য এই কভারে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের কভার পেজ আছে, আপনি এখান থেকে যে কোনো একটি পছন্দ করে দিতে পারেন। এই কভার পেজটি আপনাকে তৈরি করতে হলে ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর তৈরি করতে হলে এক্সপার্ট হওয়া লাগবে। কভার পেজটা দিয়ে রাখা হয়েছে অনেক সহজে, এজন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে প্রথমে আপনি দেখতে পারবেন এরকম একটি পেজ, তারপরে আমার লেখাটা শুরু হয়েছে। দেখুন এখানে কভারে অনেক সুন্দর একটি ডিজাইন আছে, অর্থাৎ আপনি ইচ্ছা করলে এখানে ডেট দিতে পারেন। ডেটের জন্য আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আমি যদি ডেট দিয়ে দিই একটা ডেট চলে আসবে, বা আপনি আপনার ইচ্ছা মতো ডেট দিতে পারেন। তারপর আপনি এটা কিসের কভার হবে আপনি এখানে কভারটা ইচ্ছা করলে লিখে নিতে পারেন। সাপোজ আমি এখানে লিখলাম এমএস ওয়ার্ড, আর নিচে আপনি বাংলা লিখতে চাইলেও বাংলা আপনি লিখতে পারেন। এটা দেওয়ার পরে আমি এখানে ডেট দিলাম, তারপরে নিচে গিয়ে আপনি এখানে ইচ্ছা করলে এখানে আপনি আপনার নাম বসাতে পারেন, এখানে ইউনিভার্সিটি কলেজ কিংবা আপনার অফিসের নামটা এখানে বসিয়ে দিতে পারেন। দেখুন আমার এখানে অনেক সুন্দর একটি কভার হয়ে গিয়েছে, তারপর আমার লেখার পেজটি আছে। তো এটা কেমন করো আমি যদি একটু দেখি, প্রিন্ট প্রিভিউতে গেলে আমরা অনেক সুন্দরও দেখতে পারবো। দেখুন প্রথমে আমার কভার পেজটি, তারপরে আমার লেখাগুলো, এইভাবে আপনি কভার পেজটি তৈরি করতে পারেন। তারপরে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ আমি যেখানে পেজটাকে ব্ল্যাঙ্ক করব ওখানেই কার্সরটা রাখবো। কার্সরটা রাখলাম, তারপরে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, দেখুন এখানে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। তো আপনার যদি পেজের শুরুতে পুরো পেজটা ব্ল্যাঙ্ক করতে চান তাহলে শুরুতে কার্সরটা রাখবেন, রাখার পরে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন, পুরো পেজটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তারপর হচ্ছে পেজ ব্রেক, অর্থাৎ পেজটাকে আপনি ভাঙবেন। যেখানে আপনি পেজ ব্রেক দিতে চান সেখানে আপনি এই পেজ ব্রেকে, সেখানে কার্সর রেখে এই পেজ ব্রেকে ক্লিক করবেন, তাহলে এই অংশটুকু বা লেখাটুকু ভেঙে আলাদা একটি পেজ তৈরি হবে। এটা আপনি এখানে বুঝবেন না, আপনি এখানে যদি নর্মাল করেন, অর্থাৎ নর্মালের শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার প্লাস এন, তাহলে দেখুন এখানে একটা পেজ ব্রেক তৈরি হয়েছে। তাহলে এভাবে আপনি পেজ ব্রেকটা করতে পারেন। তারপর অপশনটি হচ্ছে টেবিল, টেবিল অনেক গুরুত্বপূর্ণ, এটার জন্য পরে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে দেব। তারপর এখন দেখিয়ে দিচ্ছি, আপনি টেবিল ক্রিয়েট করার জন্য প্রথমে টেবিলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতেছেন, এখানে আপনি সহজে টেবিল তৈরি করে নিতে পারেন, কিংবা ইনসার্টে ইনসার্ট টেবিলে ক্লিক করলে টেবিল আসবে। তো আমি প্রথমে এটা দেখাচ্ছি। মনে করুন আপনার 5টি কলাম দরকার এবং রো দরকার 4টি, তাহলে আপনি এভাবে মাউসটা আনবেন, তাহলে এভাবে টেবিলটি ক্রিয়েট হবে। আপনার যতগুলা কলাম দরকার ততগুলো এভাবে মাউস আনবেন, এবং যতগুলো নিচের দিকে রো দরকার ততগুলোতে হয়ে যাবে। এভাবে মাউস নিলে টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে, এটা একবারে ইজি। এভাবে আপনি টেবিলটা ক্রিয়েট করতে পারেন, আপনি অন্যভাবে টেবিল ক্রিয়েট করতে পারেন। এর জন্য টেবিল ক্রিয়েট করার জন্য ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে ইনসার্ট টেবিল, ওখানে যাওয়ার পরে প্রথমে দেখতে পাচ্ছেন নাম্বার অফ কলামস, অর্থাৎ আপনার কতটি কলাম প্রয়োজন। এখানে আপনি কলামের সংখ্যাটা দিবেন, যেমন আমার 4টি কলাম প্রয়োজন, এবং রো কয়টি দরকার, আমার রো 6টি দরকার, তা আমি এখানে 6 দিলাম। তারপরে নিচের অপশনটি হচ্ছে ফিক্সড কলাম ওয়াইড, অর্থাৎ এখানে আপনি কলামের ওয়াইডটা কতটুকু হবে আপনি এখানে দিয়ে দিবেন। অটো হলে অটো, কিংবা 1-2 এগুলো এখানে ইঞ্চিটা দিতে পারেন। অটো ফিট টু কন্টেন্টস হচ্ছে যতটুকু লেখা থাকবে টেবিলটা ততটুকু হবে, এবং অটো ফিট উইন্ডো দিলে যতটুকু উইন্ডো, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত টেবিলটি আসবে। তো আমি অটো ফিট দিয়ে ওকে দিলাম। দেখুন আমার এখানে যতগুলো কলাম দিয়েছি ততগুলো তৈরি হয়ে গিয়েছে। এভাবে আপনি টেবিল তৈরি করতে পারবেন। তারপর অপশনটি হচ্ছে ড্র টেবিল, অর্থাৎ আপনি এখানে একে ড্র করে করে টেবিল তৈরি করতে পারবেন। আমি ড্র টেবিলে ক্লিক করে, এই যে দেখুন এভাবে আমি দিলে একটা ড্র টেবিল তৈরি হবে, তারপর এভাবে টান দিলে টেবিল সংখ্যাগুলো এভাবে তৈরি হবে। এভাবে আপনি ড্র টেবিলটা তৈরি করতে পারবেন। ড্র টেবিলের কাজটি আপনি এভাবে একটা টেবিল তৈরি করার পরেও আপনি এখানে ড্র টেবিলে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো এরকম নতুন টেবিল ক্রিয়েট করতে পারবেন। টেবিলের পরের অপশনটি হচ্ছে এক্সেল স্প্রেডশিট,
অথবা আপনি এক্সেলের যেভাবে স্প্রেডশিট তৈরি করেন এখানে আপনি একটা স্প্রেডশিট তৈরি করতে পারবেন। এর জন্য আপনি এক্সেল স্প্রেডশিটে ক্লিক করবেন, তারপরে দেখুন এভাবে সেম এক্সেলের মতোই আপনি যে কোনো কিছু এখানে টাইপ করে টেবিলের মতো আপনি কাজ করতে পারবেন। আপনি এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এভাবে করতে পারবেন, তারপরে বাইরে ক্লিক করবেন, দেখুন এটা এক্সেলের মতো টেবিল তৈরি হয়ে গিয়েছে। তারপর আপনি ইচ্ছা করলে এগুলাকে আপনি আবার ডাবল ক্লিক করলে নতুন করে এডিট করতে পারবেন এবং ডেটা আপনি এখানে টাইপ করতে পারবেন। তারপরে এগুলোকে আপনি যদি বর্ডার দিতে চান, সেম সিলেক্ট করে বর্ডারে ক্লিক করে অল বর্ডার দিলে এরকম বর্ডার হয়ে যাবে। এভাবে আপনি টেবিলে এক্সেলে স্প্রেডশিট তৈরি করতে পারবেন। টেবিলের পর অপশনটি হচ্ছে কুইক টেবিল, অর্থাৎ আপনি অতি সহজে একটি টেবিল তৈরি করবেন। এই জন্য আপনি কী ধরনের টেবিল তৈরি করবেন, এখানে প্রথমে আছে ক্যালেন্ডার ওয়ান, অর্থাৎ ক্যালেন্ডারের মতো আপনি তৈরি করতে চাইলে এখানে ক্লিক করবেন, ক্যালেন্ডারের মতো একটা টেবিল তৈরি হবে। তারপর আপনি ইচ্ছা করলে এগুলোকে ডিলিট করে নতুন করে কিছু লিখতে পারবেন, কিংবা আপনি ক্যালেন্ডার মতো না চাইলে আপনি আবার ইনসার্টে যাবেন, টেবিলে গিয়ে কুইক টেবিল, ক্যালেন্ডার টু, ক্যালেন্ডার থ্রি, এরকম নিচের দিকে আরও দুই তিনটা শর্টকাট টেবিল আছে। আমি ক্যালেন্ডার টুতে ক্লিক করলাম, দেখুন এরকমভাবে আসবে। এভাবে আপনি শর্টকাটে কুইক টেবিলটা তৈরি করতে পারবেন। তারপর অপশনটি হচ্ছে পিকচার্স, অর্থাৎ আপনি এখানে একটি পিকচার বা ছবি অ্যাড করবেন। এজন্য আপনি যেখানে ছবি অ্যাড করতে চান সেখানে কার্সর দিয়ে ক্লিক করবেন, তারপরে পিকচার্সে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পরে আপনি যেখান থেকে পিকচারটা দিতে চান ওই ড্রাইভে ক্লিক করবেন। সাপোজ আমি ডেস্কটপ থেকে এই পিকচারটা দিব, তো এখানে ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, তাহলে দেখুন এভাবে পিকচারটা অ্যাড হয়ে যাবে। আপনি এখানে দৌড়ে এভাবে পিকচারটা ছোট করতে পারবেন। তারপর অপশনটি হচ্ছে অনলাইন পিকচার্স, অর্থাৎ আপনি অনলাইন থেকে একটা ছবি বা পিকচার এনেও আপনি এখানে বসাতে পারেন। এজন্য অবশ্যই আপনার নেটটি কানেক্ট থাকতে হবে। তারপর আপনি এখানে অনলাইন পিকচার্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি ওয়ান ড্রাইভ থেকে দিতে চান ওখান থেকে ব্রাউজ করে দিতে পারবেন, কিংবা বিং থেকে সার্চ করে এখানে দিতে পারবেন। সাপোজ আমি এখানে আইসিটি নামে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে অনেকগুলো এখানে দেখুন ইমেজ এসেছে। আসার পরে আমি এই ছবিটা দিব, এখানে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলাম, দেখুন অনলাইন থেকে ছবিটি সরাসরি এখানে অ্যাড হয়ে গিয়েছে। পরের অপশনটি হচ্ছে শেপস, এই শেপস দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, সেটা আপনার ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ড করে। এই শেপ থেকে আপনি অনেক সিম্বল বা চিহ্নগুলো আপনি এখান থেকে বসিয়ে দিতে পারবেন। সাপোজ আমার এই চিহ্নটি প্রয়োজন, তাহলে আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এভাবে টান দিব, তারপরে এভাবে শেপটা বসে যাবে। বসে যাওয়ার পরে অনেক সময় এখানে কালারটা শো করে না, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে লাইন কালার যে কালার দিতে চান, আমি কালো দিয়ে ওকে দিলাম, তাহলে শেপটা এখানে বসে যাবে। তারপর আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করে ছোট বড় বা চিকন মোটা আপনি করে নিতে পারেন। শেপের আরও অনেকগুলো কাজ আছে, আপনি এখান থেকে অনেক কিছু ড্র করতে পারবেন, সেটা আপনার নিজের উপরে ডিপেন্ড করবে। আমি এখানে আপনাকে দু একটা শেপ দেখাচ্ছি, এজন্য ইনসার্টে যাবেন, শেপসে গিয়ে আপনি এখান থেকে এরকম একটা শেপস নেবেন। নেওয়ার পরে সেম এখানে কালারে গিয়ে কালার দিয়ে ওকে দিলাম, তারপরে এই যে এখানে ক্লিক করলে শেপটা আকৃতি এখানে চেঞ্জ হবে। শেপসের কাজ করতে হলে আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে এবং নিজে নিজে কিছু করার চেষ্টা করতে হবে। এখন আমি শেপস দিয়ে একটি জাতীয় পতাকা এঁকে দেখাচ্ছি, এজন্য আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে শেপসে যাবেন, তারপর এখান থেকে এরকম একটি সিম্বল নেবেন। নেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে লাইন কালারটা দিবেন, দেখুন এরকম একটি শেপ এসেছে। তারপর আপনি এটাকে ডাবল ক্লিক করলে কিংবা আগের মতো যে এখানে ক্লিক করলে ভিতরে ফিল কালারটা আসবে, ফিল কালারটা আপনি যে কালার দিতে চান সেই কালার দিবেন। সাপোজ আমি এখানে বাংলাদেশের পতাকা আঁকবো, এই জন্য আমি ভিতরে সবুজ কালারটা দিয়ে ওকে দিলাম, দেখুন এখানে কালারটা সবুজ হয়ে গিয়েছে। তারপরে আমি এই শেপসের জন্য ভিতরে একটি লাল বৃত্ত প্রয়োজন, সেম আগের মতো ইনসার্টে গিয়ে শেপসে গিয়ে আগের মতো একটি বৃত্ত আনলাম। আনার পরে এখানে ক্লিক করে সেম আগের মতো ফিল কালারে গিয়ে লাল দিয়ে ওকে দিলাম, দেখুন একটি বাংলাদেশের জাতীয় পতাকা হয়ে গিয়েছে। তারপর আপনি ইচ্ছা করলে এটাতে আরও কিছু অ্যাড করতে পারবেন। সাপোজ আমি এটাকে আরও সুন্দর করার জন্য এখানে একটি বার দিলাম, সেম আগের মতো ওখানে গিয়ে লাইন কালার দিবেন, ফিল কালার আপনি ইচ্ছা করলে দিতে পারেন, না ইচ্ছা করলে না দিতে পারেন, সমস্যা নেই। দেখুন এখানে অনেক সুন্দর একটি বারও হয়ে গিয়েছে। এভাবে আপনি শেপ দিয়ে অনেক কিছু তৈরি করতে পারবেন, জাস্ট আপনার প্র্যাকটিসের বিষয় এটা।
শেপসের আরেকটা কাজ দেখাচ্ছে, এখানে সবগুলো দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপারে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যেমন আপনি শেপ দিয়ে অনেক সুন্দর সুন্দর টাইটেলগুলো আপনি সাজিয়ে নিতে পারেন। সাপোজ এই টাইটেলটা, এটাকে আমি একটা শেপ দিয়ে সাজাবো, এটা আমি সেন্টার করলাম, তারপরে এখান থেকে ইনসার্টে গিয়ে একটি সুন্দর শেপ নিলাম, তারপরে এভাবে মাউস ধরে টান দিব, তারপরে এখানে গিয়ে লাইন কালার গিয়ে যে কোনো একটা কালার দিয়ে ওকে দিব। দেখুন এখানে একটা শেপ চলে এসেছে। তারপরে আপনি এটাকে এডিট করে একটু সুন্দর করবেন, এখানে টান দিলে রুম শেপটা এরকম হবে, নিচের দিকে দিলে এরকম হয়ে যাবে। এভাবে আপনি হেডিংগুলোকেও শেপ দিয়ে আপনি সাজিয়ে নিতে পারেন। তারপর আরও একটা আমি দেখাচ্ছি, এখানে ইনসার্টে গিয়ে শেপ শেপসে গিয়ে আপনি এরকম এগুলো আপনি এখানে তৈরি করতে পারবেন। আপনি লাইন কালার দিবেন, তারপর ভিতরে ফিল কালার দিলে বিষয়টা আরও সুন্দর দেখা যাবে। আমি দিয়ে ওকে দিলাম। দেখুন এরকম সুন্দর সুন্দর আপনি শেপ তৈরি করে নিতে পারেন। জাস্ট আপনি এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন। তারপর অপশনটি হচ্ছে স্মার্ট আর্ট। এটা অনেকটা গ্রাফ বা চার্ট কিংবা শেপসের মতোই। আপনি এখানে স্মার্ট আর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেরকম আপনার যেরকম প্রয়োজন ওরকম ওরকম একটা আর্ট নেবেন। আমি এটা নিলাম, নিয়ে ওকে দিলাম। তারপর দেখুন এরকম এখানে টেবিলের মতো এগুলো তৈরি হয়ে যাবে। তারপর আপনি এখানে ভিতরে যা ইচ্ছা আপনি এখানে লিখে নিতে পারেন। এভাবে আপনি স্মার্ট আর্টটা তৈরি করে নিতে পারেন। স্মার্ট আর্টটা আপনি অন্যভাবেও তৈরি করতে পারবেন। অন্য একটি স্মার্ট আর্টের জন্য সেম আপনি এখানে ইনসার্টে যাবেন, স্মার্ট আর্টে গিয়ে এরকম একটা নিয়ে এভাবে ক্লিক করবেন, এরকম স্মার্ট আর্ট তৈরি হবে। তারপর আপনি এভাবে মাউস দিয়ে টান দিলে এগুলো ছোট হবে। তারপরে আপনি এভাবে এখানে কিছু লিখলে লিখতে পারবেন। এভাবে আপনি স্মার্ট আর্টটি তৈরি করতে পারবেন। তারপর অপশনটি হচ্ছে চার্ট। চার্ট থেকে আপনি যে কোনো চার্ট তৈরি করতে পারবেন। এজন্য আপনার প্রথমে এখানে চার্টের জন্য প্রথমে এখানে প্রোডাক্টের ডিটেলস অ্যাড করা লাগবে। প্রোডাক্ট কিংবা আপনি যে কোনো কিছু চার্ট তৈরি করতে পারবেন। যেমন আমি এখানে দিলাম বাংলা, ইংলিশ এবং ম্যাথ। তারপরে এটা আমি ডিলিট করে দিলাম। সাপোজ বাংলাতে এটা রহিমের বাংলা, ইংলিশ এবং ম্যাথের নাম্বার। তারপরে এটা কাবিরের বাংলা, ইংলিশ এবং ম্যাথ। এখানে আপনি ইচ্ছা করলে নাম্বারগুলো আপনি বসিয়ে দিবেন। এভাবে নাম্বারগুলো বসানোর পরে বাইরে ক্লিক করবেন, তাহলে এরকম চার্ট তৈরি হয়ে যাবে। যেমন রহিমের এই কালারটি হচ্ছে রহিমের বাংলা, বাংলার কত মার্কস 19, তারপরে ইংলিশের কত মার্ক। তারপরে এভাবে আপনি চার্টের মাধ্যমে দেখে নিতে পারেন। তারপর অপশনটি হচ্ছে লিঙ্কস, অর্থাৎ আপনি কোনো কিছু এটার সাথে লিঙ্ক করে দিবেন। আপনি এখানে অন্য পেজ কিংবা আপনি এখানে অন্য কোনো ওয়ার্ডের লিঙ্ক করতে পারবেন, এই লিঙ্কে ক্লিক করে, কিংবা ছবি লিঙ্ক করে দিতে পারবেন, কিংবা কোনো ভিডিও লিঙ্ক করে দিতে পারেন। আপনি যেটা লিঙ্ক করবেন সেটাকে এভাবে সিলেক্ট করবেন। সাপোজ আমি গ্লোবাল ভিলেজটাকে লিঙ্ক হিসেবে অন্য যে কোনো একটি পিকচার দিয়ে দিব, এই জন্য এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে লিঙ্কসে ক্লিক করব। ক্লিক করে আপনি যদি হাইপার লিঙ্কে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনি যে কোনো ইমেজ দিতে পারেন কিংবা ওয়ার্ড ফাইল আপনি দিতে পারেন। সাপোজ আমি এখানে একটা ইমেজ দিলাম, ইমেজ দিয়ে ওকে দিলাম। তাহলে দেখুন এখানে একটি লিঙ্ক তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এখানে মাউসটা আনি এবং কন্ট্রোল আনি, তারপরে ক্লিক করি, দেখুন একটি ছবি এখানে লিঙ্ক হিসাবে তৈরি হয়ে গিয়েছে এই গ্লোবাল ভিলেজের। কিংবা আমি এখানে অন্য কিছু অ্যাড করতে পারবো। সাপোজ আমি মার্শাল ম্যাকলুহানের ওখানে একটি লিঙ্ক তৈরি করব, এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে লিঙ্কসে ক্লিক করব, তারপরে হাইপার লিঙ্কস। এখানে আপনার যেই সোর্সটা আছে, অর্থাৎ এখানে আপনি কোথা থেকে দিতে চান, আপনি যদি আপনার ড্রাইভের অন্য কোনো ড্রাইভ থেকে দিতে চান, যেখান থেকে দিতে চান ওখানে দিবেন। দেওয়ার পরে যে কোনো ভিডিও, ইমেজ কিংবা ওয়ার্ড ফাইল যে কোনো কিছু আপনি এখানে লিঙ্ক করতে পারবেন। আমি এখানে ডেস্কটপ থেকে যে কোনো একটা কিছু লিঙ্ক করব। সাপোজ আমি একটা ওয়ার্ড ফাইল আমি এখানে লিঙ্ক করব, মোর কোশ্চেন্স এখানে সিলেক্ট করে ওকে দিলাম। ম্যাকলুহানটা এখানে লিঙ্ক হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে এরকম নতুন একটি ওয়ার্ড ফাইল লিঙ্ক হিসাবে ওপেন হবে। এটা হচ্ছে লিঙ্কের কাজ। তারপর অপশনটি হচ্ছে কমেন্ট, অর্থাৎ আপনি যে কোনো কিছু এখানে কমেন্ট হিসেবে কমেন্ট করে রাখতে পারবেন। যেমন ধরুন টেলিকমিউনিকেশন, এই টেলিকমিউনিকেশনে একটি কমেন্ট তৈরি করবে, এই জন্য এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে কমেন্টে ক্লিক করব, এরকম একটা পাশে কমেন্ট তৈরি হবে। এবার আপনি এখানে কমেন্টে যে কোনো কিছু এখানে লিখে রাখতে পারবেন। সাপোজ আমি তথ্য যোগাযোগ লিখলাম, লেখার পরে দেখুন এখানে কমেন্টটা তৈরি হয়ে গেছে। আমি বাইরে এভাবে কমেন্টটা তৈরি হয়ে যাবে, তবে কমেন্টে একটু ঝামেলা, আপনি কমেন্ট না করে রাখলেই ভালো হয়। যদি প্রিন্ট দিতে যান তাহলে কিন্তু আপনার পেজ সেটআপের সময় সমস্যা করতে পারে। তারপর আপনি এভাবে কমেন্টটি তৈরি করে নিতে পারবেন।
তারপর আপনি কমেন্টটা যদি ডিলিট করতে চান, সেম কমেন্টের উপরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ডিলিট কমেন্টে ক্লিক করবেন, তাহলে কমেন্টটি ডিলিট হয়ে যাবে। তারপর অপশনটা হচ্ছে হেডার, হেডারটা হচ্ছে এই লেখার উপরে বা পেজ সেট আপের উপরে আরেকটি লেখা থাকবে। সাধারণত হেডারে পৃষ্ঠা নাম্বার, কোম্পানির নেম, লোগো কিংবা অনেক কিছু আপনি ইউজ করতে পারবেন। এই হেডারে আপনি একটা হেডার একটা পেজের উপরে যদি কিছু লেখেন, এটা প্রত্যেকটা পেজের উপরে অটোমেটিকভাবে লেখা হয়ে যাবে। আমি এখানে একটা হেডার তৈরি করব, এই জন্য এই হেডারে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এই হেডারটা কীরকম দিবেন বা কোন স্টাইলে দিবেন, নিচের দিকে অনেকগুলো স্টাইল আছে, আপনি যে কোনো একটাতে ক্লিক করে আপনি এই হেডার দিতে পারেন। আমি প্রথমটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে কি দিবেন, আপনি যে কোনো কিছু লিখে নিতে পারেন। সাপোজ আমি লিখব টিউটোরিয়াল, আমি টিউটোরিয়ালটা লিখলাম। লেখার পরে আবার আমার লেখাগুলোতে ক্লিক করলাম, দেখুন এখানে টিউটোরিয়ালটা আছে, এটা প্রিন্ট দিলে সবার উপরে থাকবে। এখানে ঝাপসা দেখা গেল, আসলে কিন্তু এটা সেম অরিজিনাল কালারেই আছে। তারপর আমি যদি দ্বিতীয় বা তৃতীয় পেজগুলোতে যাই, আমার যখন নিচের দিকে পেজ তৈরি হবে, অটোমেটিকভাবে এখানে এই যে হেডারটা বা টিউটোরিয়ালটা এরকম থেকে যাবে। যতগুলো পেজ করি, 50, 100, 150 যত পেজ থাকবে সবগুলোর উপরে এভাবে হেডারটা তৈরি হয়ে যাবে। তারপর অপশনটা হচ্ছে ফুটার, ফুটারটা হচ্ছে সেম হেডারের মতো, আপনি হেডার উপরে কিছু দিলেন, ফুটারটা হচ্ছে নিচে আপনি কিছু লিখতে পারবেন বা অ্যাড করতে পারবেন। সেম আপনি ফুটারে ক্লিক করবেন, সেম নিচে কিছু দিতে চাইলে আপনি এখানে ক্লিক করতে পারবেন, যেটা দিবেন কিংবা লিখবেন নিচে ফুটার হিসাবে সেটাই তৈরি হয়ে যাবে, ফুটারটা পেজের নিচে তৈরি হয়। তারপর হচ্ছে পেজ নাম্বার, অর্থাৎ আপনি এই অপশনটা দিয়ে পেজের নাম্বারগুলো দিতে পারবেন। যেমন আপনি দেখবেন প্রত্যেকটা পেজের উপরে নাম্বার থাকবে, আর এই নাম্বারটা কিন্তু অটোভাবে হয়ে থাকে, এই জন্য আপনি পেজ নাম্বার দেওয়ার জন্য পেজ নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে টপ অফ দ্য পেজ, অর্থাৎ পেজের উপরে দিবেন নাকি বটম অফ পেজ, পেজের নিচে দিবেন নাকি পেজের মার্জিনে দিবেন বা কারেন্ট পজিশনে দিবেন, যেখানে দিতে চান আপনি সেখানে ক্লিক করবেন। আমি টপ অফ দ্য পেজ বা উপরে দিব। টপ পেজে যাওয়ার পরে আপনি টপ পেজের কোথায় দিবেন, বাম পাশে দিবেন না মাঝখানে দিবেন না ডানে দিবেন, আমি মাঝখানে দিব, এই জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে পেজ নাম্বার 9 এসে গিয়েছে, অর্থাৎ আমি পেজ নাম্বার এখানে 9 থেকে দিব। তারপর এখানে বাইরে ক্লিক করব, দেখুন এখানে পেজ নাম্বারটা 9 এসেছে। তারপর পরের পেজ যদি আমি যাই, সেম 10, তারপর পরের পেজ 11, এরকম যতগুলো পেজ আছে সবগুলো পেজ নাম্বার অটো হয়ে যাবে। আমার এখানে পেজ নাম্বার 9 থেকে আছে, আপনি যদি 1 থেকে দিতে চান, সেম ইনসার্টে গিয়ে পেজ নাম্বার, তারপরে ফরম্যাট, ফরম্যাট পেজ নাম্বার এখানে ক্লিক করবেন, কন্টিনিউ কিংবা স্মার্ট অ্যাটে গিয়ে 1 বা 2 বা 3 বা 4 আপনি পেজ নাম্বার যত থেকে দিতে চান। আমি এখানে 1 থেকে দিলাম, 1 দিয়ে ওকে দিলাম, দেখুন এখানে 1 থেকে হয়েছে সেম, তারপর 2, তারপরে 3, এভাবে পেজ নাম্বারগুলো তৈরি হয়ে যাবে। তারপর অপশনটা হচ্ছে টেক্সট বক্স, অর্থাৎ আপনি এখানে যদি একটা কোনো টেক্সট বক্স আনতে চান, নতুন করে কোনো কিছু লিখতে চান, তাহলে এই টেক্সট বক্সে ক্লিক করবেন। তারপর টেক্সট বক্সে ক্লিক করার পরে আপনি কোন ডিজাইনের বা কোন স্টাইলের টেক্সট বক্স নিতে চান সেটাতে ক্লিক করবেন। আমি সিম্পল টেক্সট বক্সে ক্লিক করলাম, এরকম এভাবে একটা টেক্সট বক্স তৈরি হয়ে যাবে। তারপর আপনি এটার ভিতরে যে কোনো কিছু ইচ্ছা লিখতে পারবেন, লেখার পর আপনি এটাকে ছোটো বড়ো করতে পারবেন কিংবা কোনো কালার দিতে পারবেন, তারপর এটাকে যেখানে ইচ্ছা আপনি সেখানে নিয়ে বসাতে পারবেন। এই টেক্সট বক্সটাকে আপনি আবার বিভিন্ন রকম করতে পারবেন, এর জন্য আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এরকম একটি অপশন আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ইনলাইন দ্য টেক্সটে ক্লিক করলে লাইনের শুরুতে চলে আসবে। তারপরে আপনি এখানে যদি স্কোয়ার দেন এরকমভাবে টেক্সট বক্সটা বসবে। তারপর আপনি যদি টাইট দেন একদম এটা টাইট হয়ে যাবে। আপনি অন্য কিছু দিতে চাইলে আপনি বিহাইন্ড টেক্সট দিলে সবার উপরে উঠে যাবে, ইন ফ্রন্ট দ্য টেক্সট দিলে ফ্রন্টের উপরে উঠে যাবে। এভাবে আপনি টেক্সট বক্সটা অ্যাড করতে পারবেন এবং দেখে নিতে পারেন। তারপরে টেক্সটের আরও একটি গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটা হচ্ছে আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করবার প্রথমে অটো টেক্সট, সেটা তো একটা কাজ নাই, কাজটা হচ্ছে ফিল্ডে, আপনি ফিল্ডে ক্লিক করবেন। ফিল্ডে ক্লিক করার পরে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ইকুয়েশনটা, আপনি ইকিউতে ক্লিক করবেন। ইকিউতে ক্লিক করে ইকুয়েশন এডিটরে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে ম্যাথের জটিল যে বিষয়গুলো আছে সেগুলো আপনি এখানে করতে পারবেন। যেমন আপনি এখানে ভগ্নাংশ লিখবেন কিংবা দেড় বা হাফ লিখবেন, এজন্য এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করে উপরে 1/2 আপনি
এভাবে দিতে পারেন, এভাবে হাফ হয়ে যাবে। কিংবা আপনি যদি রুটি কাজ করতে চান সেম আগের মতো, এখানে যাবেন, এখানে গিয়ে ফিল্ড, ফিল্ডে যাওয়ার পরে নিচের দিকে যাবেন ইকিউ, তারপরে ইকুয়েশন এডিটর। এখানে যাওয়ার পরে যেরকম প্রয়োজন হয়, যেমন আমি রুটের একটা অপশন উঠাবো, এই জন্য এখানে রুটের এখানে ক্লিক করে তারপরে যেরকম নিতে চাই এখানে ক্লিক করব, তারপরে যে টু রুট দিব, উপরে ক্লিক করে টু দিলাম, তারপরে পাশে দাঁড়ে কিছু লিখতে চাই প্লাস চিহ্ন দিলাম, প্লাস থ্রি, তারপরে যদি আমি দেড় দিতে চাই বা হাফ দিতে চাই এখানে ক্লিক করে হাফ এভাবে উঠাবো। তারপরে আমি আরো করতে চাইলে এখান থেকে আমার যে যেগুলো প্রয়োজন আপনি সেটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এভাবে কাজটি করে নিতে পারেন। এখান থেকে ফিল্ডে গিয়ে এভাবে আপনি ম্যাথের বা ইকুয়েশনের কাজগুলো আপনি এখান থেকে ফিল্ড থেকে করে নিতে পারেন। তারপরে টেক্সটের আরো একটি সুন্দর কাজ আছে, সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টের মাধ্যমে ওয়ার্ডগুলোকে অনেক সুন্দর করে আর্ট করা যায়, কিংবা কোনো টাইটেলকে কোনো কিছু সুন্দর সুন্দর টাইটেল দেওয়া যায়। তারপরে ওয়ার্ড আর্টের জন্য আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্টে এভাবে ক্লিক করে যেটা নিতে চান ওটাতে ক্লিক করবেন। সাপোজ আমি এটা নিবে, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আপনি এখানে যে কোনো কিছু টাইপ করতে চান। আপনি যদি এখানে বাংলা দিতে চান এখানে আপনি বাংলা ফন্টটা আনবেন, বাংলা ফন্টটা সুতু নেমজি বা যে কোনো ফন্ট দিয়ে বাংলা লিখবেন। আমি লিখলাম এমএস ওয়ার্ড টিউটোরিয়াল, টিউটোরিয়াল লিখে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এইভাবে আসবে। তারপর আপনি এটাকে আরও বিভিন্নভাবে সাজিয়ে নিতে পারেন, যেমন আমি এখানে ক্লিক করে এই বিভিন্ন যে ডিজাইন বা স্টাইল দিতে চাই সেটা আমি দিব। যদি উপর নিচে দিতে চাই এগুলাতে ক্লিক করব, অর্থাৎ আমি যেটা দিব সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এটাকে আরও বিভিন্ন স্টাইল বা ডিজাইন করতে পারবেন, কিংবা কোনো কালার করতে পারবেন। এই জন্য আপনি এখানে এসে যে কালার দিবেন ওইরকম কালার হবে। তারপর আপনি এটাকে আরও স্টাইল চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করে আপনি বাঁকা দিতে চাইলে এরকম হবে, কিংবা আপনি এই ডিজাইনগুলো দিতে চাইলে এটা এগুলাতে মাউসের বা কার্সার নিলে এইগুলোর ডিজাইনগুলো চেঞ্জ হবে। তো আপনি এগুলো আপনি দেখে নেবেন, দেখে আপনি স্টাইল বা ডিজাইনগুলো আপনি চেঞ্জ করে নেবেন। তারপর টেক্সটের আরেকটি অপশন হচ্ছে লাইনের শুরুতে যে একটা ডিজাইন করতে পারবেন আপনি, এই জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ড্রপটে দিলে এরকম ডিজাইন এখানে হয়ে যাবে। তারপর আপনি যদি এই ডিজাইন না দিতে চান সেম আগের মতো এখানে এসে অন্য আরেকটি ডিজাইন এভাবে আপনি দিয়ে দিতে পারেন। তারপর টেক্সটের এখানে আরও একটি অপশন আছে, সেটা হচ্ছে আপনি এখানে ডেট অ্যান্ড টাইম দিতে চাইলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি ডেট দিতে চান এরকম ডেট দিয়ে ওকে দিবেন, যেখানে দিবেন এরকম ডেট বসবে। আমার এখানে ডিফল্ট বাংলা আছে এই কারণে এরকম হয়ে গেছে। আপনি এরকম সিলেক্ট করে আপনি যদি ফন্টটি চেঞ্জ করে দেন তাহলে দেখুন এরকম ডেট টাইম এখানে বসে যাবে। আপনি এখানে ইচ্ছা করলে টাইমও দিতে পারেন, এই জন্য ইনসার্টে যাবেন, ডেট অ্যান্ড টাইমে গিয়ে এখানে টাইম যা হয় এরকম বসে দিবে, তাহলে এভাবে ডেট অ্যান্ড টাইমটা বসে যাবে। পর অপশনটি হচ্ছে অবজেক্ট, অর্থাৎ আপনি এখানে আরেকটি ফাইল অবজেক্ট করে আনতে পারবেন, কিংবা এই ভিতরের ফাইলটি অ্যাড করে রাখতে পারবেন। এই জন্য আপনি অবজেক্টে ক্লিক করবেন। অবজেক্টে ক্লিক করার পরে আপনি এখানে নতুন আরেকটি এক্সেল ওয়ার্কশিট তৈরি করতে পারবেন, এক্সেলের চার্ট তৈরি করতে পারবেন, গ্রাফ তৈরি করবেন, কিংবা পাওয়ার পয়েন্টের যে কোনো একটি পাওয়ার পয়েন্ট আনতে পারবেন। আপনি এখানে অনেক কিছুই অ্যাড করতে পারবেন, যেমন আমি 97 থেকে 2003 ওয়ার্ডটি ওপেন করব। ওপেন করে এখানে যে কোনো কিছু লিখব, কিংবা যে কোনো একটি গ্রাফ বা শেপস অ্যাড করব, অ্যাড করে আমি ক্লোজ করে দিলাম। দেখুন এখানে আলাদা একটি ফাইল তৈরি হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে ক্লিক করলে এরকম ফাইলটি ওপেন হবে, অর্থাৎ এই ওয়ার্ড ফাইলের ভিতরে আরও একটি ফাইল আমি অ্যাড করলাম। এটা আপনি অ্যাড টেক্সটে গিয়ে করতে পারেন। এই অবজেক্টের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে আপনি বিভিন্ন ফাইল থেকে এখানে টেক্সটুকু আনতে পারবেন। এর জন্য যেখানে আনতে চান সেখানে মাউস বা কার্সর রাখবেন, রাখার পরে এই অবজেক্টে ক্লিক করবেন। এই অবজেক্টে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করে টেক্সট ফ্রম ফাইল, অর্থাৎ কোনো ফাইল থেকে আপনি টেক্সট আনতে পারবেন, এই জন্য এখানে ক্লিক করবেন। সাপোজ আমি আরেকটা ওয়ার্ড থেকে টেক্সট আনবো, এই জন্য আমার নতুন করে ওপেনের প্রয়োজন নেই। আমি এই মোর কোশ্চেনে গিয়ে ইনসার্ট দিলে দেখুন আগের ফাইলটির টেক্সটগুলো এখানে চলে এসেছে। আপনি এভাবে আরেকটি ফাইলের টেক্সটটুকু এভাবে আনতে পারেন। তারপর এখানে আর একটি মাত্র অপশন আছে, সেটা হচ্ছে সিম্বল, অর্থাৎ আপনি এখানে কোনো যদি সিম্বল অ্যাড করতে চান তাহলে আপনি এখানে যাবেন, যেখানে সিম্বল অ্যাড করতে চান ওখানে কার্সরটা রাখবেন, রাখার পরে সিম্বলে ক্লিক করবেন। তাহলে আপনি কী ধরনের সিম্বল দিতে চান, এখানে সিম্বলগুলো আছে, আপনি যদি এই সিম্বলগুলো পছন্দ না হয় আরও সিম্বল দিতে চান মোর সিম্বলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে নিচের দিকে
এভাবে ক্লিক করলে সিম্বলগুলো দেখতে পারবেন। আপনি আরো বিস্তারিত সিম্বলগুলো দেখতে চাইলে এখানে ক্লিক করে যে কোনো একটি ফন্ট দিবেন, তাহলে আপনি এভাবে সিম্বলগুলো চেঞ্জ হবে। এখানে জনপ্রিয় একটি সিম্বলের নাম হচ্ছে সিম্বল, আপনি এখানে SYMBOL সিম্বল লিখে এন্টার দিবেন, তাহলে এখানে সিম্বলগুলো চলে আসবে। আমি একটু বড় করে নিলাম, দেখুন এখানে নিচের দিকে অনেকগুলো সিম্বল আছে। সাপোজ আমি রেজিস্টারের সিম্বল নেব, ইনসার্টে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব, রেজিস্টারটা এখানে দেখুন চলে এসেছে। কিংবা আমি এই চিহ্নটা নিব, এখানে সিলেক্ট করে ইনসার্ট দিব, দেখুন এই চিহ্নটাও চলে এসেছে। এভাবে আপনি যে সিম্বলটা দিতে চান, সাপোজ আমি এই সিম্বল দিব, ইনসার্ট দিব, তারপর ক্লোজ দিলাম, দেখুন সবগুলো সিম্বল এখানে, দেখুন সবগুলো সিম্বল এখানে চলে এসেছে। আপনি এভাবে এখান থেকে